তো যে কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কিভাবে করবেন তারই ফুল ইনফরমেশান অর্থাৎ ফুল প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির কোনো স্টেপ যদি আপনি মিস করে যান তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনার ইন্টারনেট ব্যাংকিং করার ক্ষেত্রে সমস্যা হবে। তো যাই হোক, ইন্টারনেট ব্যাংকিং করার জন্য ফুল যে গাইডলাইন আজকে আপনাদের দিয়ে দেব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কোনো রকম কনফিউশন আপনারা থাকবে না, আপনারা জাস্ট কয়েক মিনিটের মধ্যে বাড়ি বসেই আপনারা ইন্টারনেট ব্যাংকিং অর্থাৎ আপনার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং আপনি বানিয়ে ফেলতে পারেন। আর ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে কী কী ফ্যাসিলিটি রয়েছে, কী কী সুবিধা রয়েছে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, আপনারা প্রত্যেকেই জানেন। তো যারা জানেন না আপনাদের তাদের জন্য আরও একবার বলে দিচ্ছি, ইন্টারনেট ব্যাংকিং থাকলে আপনি আপনার ব্যাংকের ফুল কন্ট্রোল নিজের হাতে পেয়ে যাবেন, টোটাল কাজ আপনি বাড়িতে বসেই করতে পারবেন। আপনি যে কোনো রেস্টুরেন্টের পেমেন্ট হোক, যে কোনো অনলাইন ফর্ম ফিল আপ হোক, আপনি যে কোনো কাজ, তো অনলাইন ফর্ম ফিল আপ, আপনি যে কোনো আপনার এটিএম কার্ড থাকলে সেটাকে ব্লক করা, নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করা, এটিএমে ট্রানজ্যাকশান লিমিট সেটাকে রেগুলেট করা, এই সমস্ত রকম কাজ, আপনি মোবাইল রিচার্জ থেকে শুরু করে ইলেকট্রিক বিল পেমেন্ট করা, আরও প্রচুর কাজ। তো ফুল কাজ আপনি ইন্টারনেট ব্যাংকিং থেকেই করতে পারবেন। তো ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো দেখুন, আজকে আপনাদের স্টেট ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে তার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাই দেখাবো। আর সব ব্যাংকেই সেম অর্থাৎ প্রসেস যেটা রয়েছে প্রত্যেক ব্যাংকের ক্ষেত্রেই সেম। তো আজকে আপনাদের SBI থেকে দেখাচ্ছি এবং আপনি যে ব্যাংকের জন্য আবেদন করুন না কেন প্রত্যেকটা ব্যাংকেরই প্রসেস একদম সেম রয়েছে। তো দেখুন, প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে, আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে জাস্ট যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন এবং ক্রোম ব্রাউজার অবশ্যই ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটা কারণ আপনারা প্রত্যেকেই জানেন সবথেকে সিকিওর, তো ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এবং ক্রোম ব্রাউজার ওপেন করে আপনি সার্চ বারে জাস্ট লিখবেন অনলাইন SBI। তো আপনি যখনই অনলাইন SBI লিখবেন দেখবেন SBI যে অফিসিয়াল হোম পেজের লিঙ্ক সেটা আপনি প্রথমেই পেয়ে যাবেন। আপনি জাস্ট ক্লিক করবেন এবং ক্লিক করে আপনি পেজটা ওপেন করবেন এবং পেজটা ওপেন করলে আপনি বাসাইডে যে ছবিটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনাদের মাউস দিয়ে দেখাচ্ছি আপনি, তো আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং যদি আপনারা মোবাইল থেকে করেন সেক্ষেত্রে জাস্ট আপনি 3 ডট দেখতে পাবেন এরকম জায়গায়, তো আপনি সেখানে ক্লিক করে আপনি ডেস্কটপ মোড বা ডেস্কটপ ভার্সনটাকে অন করে রাখবেন। তো দেখুন, আপনি হোম পেজে চলে আসলে এখানে আপনি অপশান পেয়ে যাবেন লগ ইন বলে, তো আপনি দেখতে পাচ্ছেন মাউস দিয়ে আপনাদের প্রত্যেকটা স্টেপই দেখিয়ে দিচ্ছি। তো এখানে লগ ইন পাবেন, আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন এবং লগ ইনে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন নেক্সট পেজে আবার এখানে আপনি অপশান পাবেন কন্টিনিউ টু লগ ইন, তো আপনি আবার সেই কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করবেন এবং কন্টিনিউ টু লগ ইনে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এখানে আপনি অপশান পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানোর। তো আপনি যেহেতু নতুনভাবে আবেদন করছেন সেক্ষেত্রে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই, তো এখানে আপনি যে কাজটা করবেন আপনি পাশেই দেখবেন লেখা রয়েছে নিউ ইউজার রেজিস্টার হেয়ার, তো আপনি এই যে এখানে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং আপনি যখনই এখানে ক্লিক করবেন তখনই কিন্তু নেক্সট পেজে দেখবেন একটা ছোট্ট পপ আপ মতো শো হবে এবং পপ আপটা আপনি চাইলে পড়ে নিতে পারেন এবং তারপরে আপনি জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন এবং ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখবেন একটা ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথম যে কাজটা করতে হবে, দেখুন প্রথমেই রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, তো আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন, আপনার যে CIF নাম্বার আছে সেই CIF নাম্বারটা এখানে বসাবেন, আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ কোড রয়েছে সেই ব্রাঞ্চ কোড আপনি এখানে বসাবেন এবং যদি আপনি আপনার ব্রাঞ্চ কোড না জেনে থাকেন আপনি পাশের অপশন পেয়ে যাবেন গ্রেট ব্রাঞ্চ কোড, আপনি জাস্ট এর উপরে ক্লিক করলেই আপনি আপনার ব্রাঞ্চ কোড দেখতে পাবেন, তো আপনার ব্রাঞ্চ কোডটা এখানে বসাবেন এবং পাশেই দেখুন রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এবং এখানে আপনাদের জানিয়ে রাখি, আপনি অনলাইনে যখনই আবেদন করবেন আপনার ব্যাংকের সাথে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেটা অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে। যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার্ড থাকে তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, আর যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না করা থাকে সেক্ষেত্রে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন কীভাবে করবেন সেই ব্যাপারটাও আপনাদের জানিয়ে দিচ্ছি, জাস্ট কিছুক্ষণ ওয়েট করুন। তো দেখুন, এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা বসানোর পর দেখুন নিচে আপনি এখানে আরেকটা অপশান পাবেন ফ্যাসিলিটি রিকোয়ার্ড, তো এখানে আপনি জাস্ট ক্লিক করে সেটাকে অবশ্যই ফুল টাইম করবেন এবং তারপরে দেখুন নিচে একটা ক্যাপচা কোড দেখতে পাবেন, জাস্ট ক্যাপচা কোডটা দেখে দেখে টাইপ করুন এবং তারপরে সাবমিটে ক্লিক করে দিন। এবং সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটা OTP চলে এসেছে, আপনি জাস্ট OTPটা এখানে বসান এবং তারপরে কনফার্ম করে দিন এবং তারপরে দেখবেন নেক্সট পেজে কিন্তু এখানে অপশান শো হবে দুটো, একটা রয়েছে আই হ্যাভ মাই ATM কার্ড, অর্থাৎ যদি আপনার ATM কার্ড থেকে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন আর যদি আপনার কোনো ATM কার্ড না থেকে থাকে তাহলে আপনি নিচে সিলেক্ট করবেন যেখানে লেখা রয়েছে দেখুন আই ডু নট হ্যাভ এনি ATM কার্ড,
তো এটা সিলেক্ট করবেন এবং তারপরে আপনি আবারও সাবমিটে ক্লিক করে দেবেন। এবং সাবমিট করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন আপনার কিন্তু টেম্পোরারি যে ইউজার নেম অর্থাৎ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যে টেম্পোরারি ইউজার নেম সেটা আপনি ওপরে দেখতে পাবেন শো হবে। এবং এই ইউজার নেমটা দেখবেন আপনি আপনার মোবাইলে যে মোবাইল নাম্বারটা একটু আগে এখানে বসিয়েছেন সেই মোবাইল নাম্বারেও চলে আসবে। তো তারপরে এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে আপনি একটা অবশ্যই একটা পাসওয়ার্ড চুজ করবেন এবং তারপরে সেই পাসওয়ার্ডটাকে আবারও কনফার্ম করবেন এবং তারপরে নিচে সাবমিটে ক্লিক করে দেবেন। এবং সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু শো হবে সাকসেসফুলি রেজিস্টার্ড ফর ইন্টারনেট ব্যাঙ্কিং, অর্থাৎ আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে কিন্তু সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। তো এবার এই টেম্পোরারি ইউজার নেম এবং টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু ফাইনাল একটা ইউজার নেম বানাতে হবে এবং সেটা কীভাবে বানাবেন সেই ব্যাপারটাতে একটু পরে আসছি। তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি মোবাইল নাম্বার ব্যাংকের সাথে রেজিস্টার করা না থাকে সেক্ষেত্রে আপনি অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করে এই যে টেম্পোরারি ইউজার নেম এবং টেম্পোরারি পাসওয়ার্ড এটা যে আপনি অনলাইনে পেলেন সেটা আপনি অফলাইনে কিভাবে পাবেন। তো তার জন্য আপনাকে কিন্তু এটা যখনই হবে যখন আপনার মোবাইল নাম্বার যদি রেজিস্টার না করা থাকে তখনই আপনি এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন। তো দেখুন তার জন্য আপনি প্রথমত অনলাইন SBI-এর যে রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনাকে ব্যাংক থেকে কালেক্ট করতে হবে। আপনি জাস্ট ব্যাংকে চলে যান, সেখানে গিয়ে বলুন আপনার অনলাইন SBI-এর ফর্ম চাই কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ফর্ম চাই। তো এটা বললেই দেখবেন ফর্মটা জাস্ট আপনাকে দিয়ে দেবে। তো যদি আপনি ব্যাংক থেকে ফর্মটা না নেন বা না পান তাহলে আপনি জাস্ট আমাকে আমার ফেসবুক পেজটা রয়েছে ফেসবুক পেজে চলে আসুন, আমাকে ফেসবুক পেজে একটা SMS করুন যে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ফর্মটা চাই, আমি আপনাকে পার্সোনালি এই ফর্মের PDFটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এবং তারপরে ফর্মটা আপনারা প্রিন্ট আউট করিয়ে নিয়ে আপনারা জাস্ট ফিল আপ করে ব্যাংকে জমা দিন। তো কীভাবে ফিল আপ করবেন প্রথমেই দেখুন রয়েছে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নিচে আপনার ব্রাঞ্চ যেখানে রয়েছে তার নামটা লিখে দেবেন। নিচে দেখুন রয়েছে নেম অফ দ্য কাস্টমার, তো আপনার ব্যাংকে যে নাম রয়েছে সেই নামটা বসাবেন। নিচে মোবাইল নাম্বার রয়েছে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই, মেন্ডেটরি নয়। নিচে ডেট অফ বার্থ রয়েছে আপনার ডেট অফ বার্থ আপনি এখানে বসাবেন। নিচে দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আপনি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন, অর্থাৎ আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা প্রথম বক্সে পরপর বসাবেন। সিঙ্গেল না জয়েন্ট অ্যাকাউন্ট সেটা মেনশান করবেন। ব্রাঞ্চ ইউজ ট্রানজ্যাকশান রাইট এটা ইয়েস অর নো রয়েছে, ইয়েস করবেন। ব্রাঞ্চ ইউজ লিমিটেড ট্রানজ্যাকশান রাইট ইয়েস অর নো রয়েছে, ইয়েস করবেন। তারপরে দেখুন এখানে রয়েছে নিচে কাস্টমার সিগনেচার, তো এখানে আপনি সিগনেচার করে দেবেন এবং এখানে ডেটটা মেনশান করবেন এবং তারপরে এই ফর্মটা জমা দিয়ে দেবেন। এবং ফর্মটা জমা দেওয়ার সাথে সাথে দেখবেন হয়তো 7-8 দিন মতো টাইম নেবে, আপনার বাড়িতে দেখবেন বাই পোস্টের মাধ্যমে একটা কিট আসবে, অর্থাৎ দেখবেন একটা চিঠি মতো আসবে যেখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে যে টেম্পোরারি ইউজার নেমটা পেয়েছেন ওখানেও তাই টেম্পোরারি একটা ইউজার নেম পাবেন এবং টেম্পোরারি একটা পাসওয়ার্ড পাবেন। সেই টেম্পোরারি ইউজার নেম এবং টেম্পোরারি পাসওয়ার্ডটাকে আপনাকে ফাইনাল ইউজার নেম ফাইনাল পাসওয়ার্ডে কনভার্ট করতে হবে। তো দেখুন এবার হচ্ছে টোটাল প্রসেসটাই সেম, অর্থাৎ অনলাইনে আবেদন করলে আপনি সাথে সাথে যে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের টেম্পোরারি ইউজার নেম সেটা পেয়ে যাবেন, আর যদি আপনি অফলাইনে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে হয়তো 7-8 দিন মতো অপেক্ষা করতে হবে বাই পোস্টে যতদিন না পর্যন্ত আপনার বাড়িতে আসে। তো দেখুন আপনি পেয়ে গেলে এটা তারপরে যে কাজটা করবেন আপনি আবার সেই অনলাইন SBI যে অফিসিয়াল হোম পেজ রয়েছে সেখানে চলে আসবেন এবং লগ ইন পেজে আসার পর আপনি এইবার যে কাজটা করবেন আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়েছেন সেই ইউজার নেম এবং সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসাবেন। এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে আপনি জাস্ট এখানে দেখুন নিচে অপশান রয়েছে লগ ইন বলে, আপনি জাস্ট লগ ইন করে নেবেন। এবং তারপরেই দেখবেন আবার এখানে আপনি অপশান পাবেন ইউজার নেম বলে, তো এবার আপনাকে ফাইনাল ইউজার নেম এখানে বসাতে হবে। তো আপনি আপনার ইচ্ছে মতো একটা অর্থাৎ পছন্দ মতো একটা ইউজার নেম আপনি দেবেন, অর্থাৎ আপনি আপনার নাম অনুযায়ী ধরুন আপনার নাম যদি XYZ হয় তো সেক্ষেত্রে আপনি XYZ03 তো XYZ04 তো এইভাবে আপনি যেমন খুশি একটা কম্বিনেশন করে আপনি একটা ইউজার নেম চুজ করবেন। এবং অবশ্যই ইউজার নেমটাকে মনে রাখবেন কারণ পরবর্তীতে লগ ইন করতে হলে আপনাকে এই ইউজার নেমটাই বসাতে হবে। এখানে বসাবেন এবং তারপরে দেখুন নিচে একটা ছোট্ট বক্স রয়েছে, এখানে আই অ্যাকসেপ্ট লেখা রয়েছে, অর্থাৎ আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। এবং সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে আবার আপনাকে অপশান শো হবে নিউ লগ ইন পাসওয়ার্ড। তো এবার আপনাকে একটু আগে যেটা বললাম আপনি যে পাসওয়ার্ডটা চুজ করেছেন সেটা টেম্পোরারি পাসওয়ার্ড, তো এবার আপনাকে ফাইনাল পাসওয়ার্ড চুজ করতে হবে। তো এবার আপনি অবশ্যই একটা পাসওয়ার্ড দিন এবং সেটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন। আপনি লেটার আপনি নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টারের কম্বিনেশান দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করবেন। আর আপনি অবশ্যই যে ইউজার নেমটা দিয়েছেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছেন একটা খাতায় লিখে রাখুন কারণ পরবর্তীতে আপনি যত বাড়ি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করবেন আপনাকে এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিয়েই লগ ইন করতে হবে। আর এটা ভুলে গেলে আপনি সেটা ফরগেট করতেও পারেন সেই ব্যাপারটা পরে, কিন্তু আপনি অবশ্যই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে মাথায় রাখবেন এবং পারলে আপনি খাতায় লিখে রাখুন। আপনার ডকুমেন্ট যেখানে থাকে একটা কাগজে লিখে আপনি সেখানে ফেলে রাখতে পারেন, তাহলে আপনি ভুলে গেলেও চাপ থাকবে না, আপনি পরে আবার সেটা দেখে নিতে পারবেন। তো
তো তারপরে দেখুন আপনি পাসওয়ার্ডটা চুজ করলেন, চুজ করার পর নিচে দেখুন কনফার্ম রয়েছে, আপনি কনফার্মে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে দেখুন সেট প্রোফাইল পাসওয়ার্ড আসবে। তো আপনাকে একটা প্রোফাইল পাসওয়ার্ড এখানে চুজ করতে হবে। তো আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ড দিলে হবে না, এখানে একটা অন্য পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনার প্রোফাইলের রেসপেক্টে অন্য পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডটাকেও আপনি অবশ্যই লিখবেন, অর্থাৎ খাতায় লিখে রাখবেন, যেটা এটাকেও আপনি না ভুলে যান। তো এখানে আবার একটা আপনি পাসওয়ার্ড চুজ করবেন, সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করবেন এবং তারপরে দেখুন নিচে আবার অপশন রয়েছে হিন্ট কোশ্চেন। তো আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এই হিন্ট কোশ্চেনের মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ডটাকে আবার রিসেট করতে পারবেন। তো এখানে ক্লিক করলে আপনি অনেকগুলি অপশন পাবেন, সেই কোশ্চেনের রেসপেক্টে দেখুন নিচে অপশন রয়েছে হিন্ট অ্যান্সার, আপনি একটা অ্যান্সার সেট করবেন এবং তারপর দেখুন রয়েছে প্লেস অফ বার্থ, আপনার জন্মস্থান কোথায় রয়েছে সেটা আপনি বসাবেন, কান্ট্রি রয়েছে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার যে মোবাইল নাম্বার আপনি যখন মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে আবার দেবেন, তারপরে ফাইনালি সাবমিট করে দেবেন। এবং সাবমিট করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু পপ আপ শো হবে ইওর প্রোফাইল পাসওয়ার্ড হ্যাজ বিন সেট সাকসেসফুলি। তো ব্যাস আপনার মোটামুটি ইন্টারনেট ব্যাঙ্কিং কিন্তু কমপ্লিট, অর্থাৎ টোটাল কাজটাই কিন্তু কমপ্লিট। এবার আপনি দেখতে পাচ্ছেন আপনি যখনই কমপ্লিট করবেন এই ধরনের পেজ দেখতে পাবেন। তো এবার এখান থেকে আপনি সব রকমের কাজ করতে পারবেন। তো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে কী কী কাজ করবেন, কীভাবে করতে হবে সেই নিয়ে আরও একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো সেখানে ফুল কাজ, অর্থাৎ এ টু জেড কাজ, কীভাবে বিল পেমেন্ট করতে হয়, কীভাবে ফোন রিচার্জ করতে হয়, কীভাবে ব্যালেন্স চেক করতে হয়, তো টোটাল এটিএম কার্ডের জন্য আবেদন বলুন, ব্লগ বলুন, টোটাল কাজ আমি একটা টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দেবো ইন্টারনেট ব্যাঙ্কিং কীভাবে ইউজ করতে হয়। তো আজকের ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন টোটাল প্রসেসটা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে কীভাবে আবেদন করতে হয়, কীভাবে টেম্পোরারি পাসওয়ার্ড থেকে ফাইনাল পাসওয়ার্ড নিতে হয় এবং কীভাবে টেম্পোরারি ইউজার নেম থেকে ফাইনাল ইউজার নেম পেতে হয়। তো আশা করি টোটাল ব্যাপারটাই আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা অবশ্যই আপনার ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং আপনি এই প্রসেস অনুযায়ী, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনাদের যেভাবে বললাম এই প্রসেস অনুযায়ী আপনি করে নিতে পারেন। তো যাই হোক, আশা করি ভিডিওটি প্রত্যেকের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটিকে অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।